আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইমাম হোসেন আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমি আজকের ভিডিওতে কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জিমেইল অ্যাকাউন্টের অর্থাৎ নিজের মোবাইলে থাকা, নিজের ডিভাইসে থাকা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই। তো জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে হয় আপনারা আমার ভিডিওটি দেখলে জানতে পারবেন। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, যে মোবাইলে আপনারা জিমেইলের পাসওয়ার্ড দেখবেন ওই জিমেইলটা অবশ্যই ওই মোবাইলে লগ ইন থাকতে হবে। ভিউয়ার্স, আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে উপরে ডান দিকে থ্রি ডট লাইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইরকম একটা পেজ শো করবে। এখানে নিচের দিকে আছে সেটিং অপশন, আমরা সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করলে এরকম পেজ আসবে। আমি যেই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল ক্রোম ব্রাউজার লগ ইন করেছি সেই জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করছে। ওই জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করলে আমার যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো জিমেইল অ্যাকাউন্ট এখানে শো করবে। এবার আপনি যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন ওই জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তা আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এবার আমরা এখানে পাসওয়ার্ডে ক্লিক করব। এখানে উপরে দেখুন পাসওয়ার্ড অপশন, আমরা পাসওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যতগুলো ওই জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো অ্যাকাউন্ট খোলা আছে সবগুলো অ্যাকাউন্ট এখানে শো করবে। ভিউয়ার্স, আমি আর একবার আপনাদেরকে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন বাজিয়ে রাখুন। ভিউয়ার্স, এখান থেকে আমরা যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখব ওই জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবো। এখানে থাকবে account.google.com। তো account.google.com-এ আমরা ক্লিক করব। যে জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখব ওই জিমেইল অ্যাকাউন্টের উপর ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখানে নিচে আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পাশে একটা চোখওয়ালা চিহ্ন, চোখের মতো, ওই চোখের মতো চিহ্নের মধ্যে আমরা ক্লিক করব। ভিউয়ার্স, এখানে ক্লিক করলে আপনার মোবাইলে যে লক থাকবে, যে প্যাটার্ন লক অথবা যে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড চাইলে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিলেই আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড শো করবে। ভিউয়ার্স, আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন আমি যেভাবে দেখিয়েছি এইভাবে। ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি উপকার হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত।